পুরুষে পুরুষে যৌন মিলন, এটা জেনার চাইতেও আরো খারাপ। মহাগ্রন্থ কোরআনে হাকিমের 83 নম্বর সূরা, সূরায়ে আল মুতাফফিফিন, আল মুতাফফিফিন তাতফিফ আরবি শব্দ, তাতফিফ তা তোয়া ফা ইয়া ফা, তাতফিফ শব্দের বাংলা প্রতিশব্দ ওজনে কম বেশ করা, পরিমাপে ঘাটতি বাড়তি, ঘাটতি বাড়তি। যখন কিনে তখন জেদ্দুর পারে বাড়তি, আর যখন বিক্রি করে জেদ্দুর পারে কমতি, এরকম আসে না নাই? মাদায়েনের লোকেরা আজ থেকে কয়েক হাজার বছর আগে এই কাজটা করত, মাল কেনার সময় বেশি মেপে কিনত, আর বেচার সময় কম এটা দিত। এখন সেখানে আল্লাহ পাক এক নবী পাঠালেন, নবীর নাম সোহাইব আলাইহিসসালাম। আল্লাহ কর্তৃক আদিষ্ট হয়ে নবী সোহাইব আলাইহিসসালাম মাদায়েনের লোকদেরকে গিয়ে বললেন, ইয়া কাওমে আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, তোমরা তোমাদের দাড়ি পাল্লা, তোমাদের পরিমাপ যন্ত্র এগুলা ঠিক করো, মানুষদেরকে তাদের প্রাপ্য জিনিস মাপে কম দিও না। আসলে যেই যুগে যেই এলাকায় যেই জনপদে যেই কাজটা যেই পাপটা যে অপরাধটার পরিমাণ বেশি ছিল, সেখানে নবী এসে আগে সেইটার উপরে আঘাত করেছেন। লুত আলাইহিসসালাম গিয়ে সাইদুমের লোকদেরকে বললেন, তোমরা খবিশের মতো একটা কাজ করো, দাম আলুর খাবায়সা, খবিশ অপবিত্র ঘৃণিত ধিকৃত সমমৈথুন, হোমোসেক্সুয়াল ওয়ার্ক, হোমোসেক্সুয়াল ওয়ার্ক, পুরুষে পুরুষে যৌন মিলন, এটা জেনার চাইতেও আরো খারাপ, আরো জঘন্য। নৈতিক অধপতনের সবচেয়ে জঘন্য পর্যায় হল সমকামিতা, যেই জনপদে আল্লাহ রাব্বুল আলামিন নবী লুতকে পাঠিয়েছিলেন, বর্তমান ট্রান্সজর্ডান মৃত সাগরের পূর্ব দিকে এই জায়গায় লুত নবী গিয়ে বললেন, তোমরা এই কাজ, এই জঘন্য পাপ সমকামিতা, খবরদার এটা করো না, এটা পরিহার করো। দুইজন ফেরেশতা আল্লাহ পাঠালেন, ফেরেশতা দুইজন একর যুবক তরুণ, টকবকে সুন্দর, আর ফেরেশতা নূরের তৈরি, বুঝেন তো, তাদের দিকে তাকাই দে আয়নায়, যে তাকায় তার চেহারা দেখা যায়। এখন ওদের তো ওই দোষ, ওই দোষ কোনটা? সমকামিতা। এখন এই দুই তরুণ মেহমান নবী ইব্রাহিমের বাড়িতে আসলেন আসরের সময়, তারা এসে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে সালাম করলেন, ইব্রাহিম আলাইহিসসালাম সালামের জবাব দিলেন, তারপর মেহমান দুইজনের জন্যে নিজ হাতে একটা গরুর বাছুর জবাই করে, বেজলিন হানিজ, কোরআন বলছে বেজলিন হানিজ, একটা কষি গরুর বাচ্চা এটা জবাই করে ইব্রাহিম আলাইহিসসালাম কাবাব তৈরি করলেন, কাবাব। এইবার দস্তরখানে এই কাবাব এটা এনে নবী ইব্রাহিম বাবায়ে কও বাবায়ে মিল্লাত, মেহমান ছাড়া কোনো সময়
আহার করতেন না, খানা খেতেন না, মেহমান আসতেই হবে, তার খাওয়ায় সঙ্গী হওয়াই লাগবে। আমাদের সমাজে কিছু লোক আছে, আপনাদের মধ্যে হয়তো নাই, মেহমান আসলে একেবারে নাখোশ, বেজা, এটা ঝামেলা, এটা মনে করে যেই মেহমান আসে সে কিন্তু সঙ্গে সঙ্গে করে তার রুজি রেজিক নিয়ে আসে। বলবেন ভাতের বাতিল আমার, রান্না করলো আমার ঘরে, মেহমান কিভাবে আনলো? এটা দেখার মতো চক্ষু, দূরদৃষ্টি, দিব্য দৃষ্টি আমাদের নেই। দেখেন কোন রকম একটা যুবক এলাকার গরিব রিক্ত নিঃস্ব বিয়ে করেছে, স্বামী স্ত্রী মিলে কোন রকম জোড়া তালি দিয়ে খাচ্ছে, এই সময় একটা বাচ্চা আসলো, আসার পরে দেখা গেল স্বামী স্ত্রীর সাথে আরেকজন শরীর একজন বেড়েছে। আর এই যুগে কিন্তু একটা বাচ্চা এটা লালন করতে একজন বয়স্ক মানুষের চাইতে খরচ অনেক বেশি, শ্রম অনেক বেশি, বাচ্চা আর অতি বুড়ো এই দুইজনকে লালন করা খরচেরও ব্যাপার, পরিশ্রমেরও ব্যাপার। আমি কি বুঝাতে পেরেছি? এখন দেখা যায় এক দুই বছর পরে আরেকটা, ছয় বছর পরে চার পাঁচটা বাচ্চা, কিন্তু ওই বাবা একা যখন ছিল তখনও টানটান, বিয়ে করে স্বামী স্ত্রী তখনও টানটান মোটামুটি চলে, এখন চার পাঁচটা বাচ্চা এখনও সে আগের মতো চলে। সন্তানগুলো মেয়ে হলে দেখবেন যে আমি লক্ষ্য করেছি একটা মেয়ে বিয়ে দেবেন সে চলে যাবে, আপনার আয়ের একটা খাত কমে যাবে, দোহাই আল্লাহ। আরেকটা মেয়ে বিয়ে দেবেন সে পরের বাড়িতে চলে যাবে, এতদিন আপনার যে আয় ছিল আরেকটা খাতে ঘাটতি হবে, কারণ তার রেজেক সে সঙ্গে করে এখানে নিয়ে এসেছিল, বিয়ের পরে সে তার রেজেক সঙ্গে করে নিয়ে গেছে। এটা আমাদেরকে বুঝতে হবে। একটা হাদিস নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি চায় আল্লাহ পাক তার হায়াত বাড়িয়ে দেয় হায়াত, আর যে ব্যক্তি চায় আল্লাহ পাক তার রেজেক বাড়িয়ে দেয় হায়াত এবং রেজেক আল্লাহ বাড়িয়ে দেয়। যেই ব্যক্তি চায় ফালি আকরিম যায়ফাহু, সে যেন বেশি বেশি করে মেহমানদেরকে খানা খাওয়ায়, তাহলে মেহমানদেরকে যত বেশি খাওয়াবেন কমবে না বরং বাড়বে। এখন লুত আলাইহিস সালাম নিজেও বসলেন, মেহমান দুইজনও বসলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খানার দিকে হাত বাড়ালেন, মেহমানদেরকে বললেন তাফাদ্দাল আপনারাও খান, আসেন আমরা বিসমিল্লাহ করি। দুইজন মেহমানের একজন বলল আমরা তো খাই না, আমরা তো খাই না। ফা আওজাসা ফি নাফসিহি খীফাতান, মেহমানের একজন যখন বলল আমরা খাই না, ইব্রাহিমের অন্তরে একটা ভয়ের সৃষ্টি হলো, ভয়ের, এনারা খান না তাইলে এনারা কারা? মানুষ হলে তো নিশ্চয়ই বেশি হোক কম হোক, যারা বলেন যে আমরা খাই না তারা তো মানুষ না। এইবার ইব্রাহিম জিজ্ঞেস করে তাইলে আপনারা কারা? কে ইন্না উরসেলনা ইলা কওমি মুজরিমিন ইলা কওমি লুত, আজকে রাতের ভিতরে কওমি লুতকে সাইজ করার জন্য সাইজ আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহু আকবার। ওইদিকে লুতের বিবি, লুতের বিবি সে কিন্তু ওই কাফের বেঈমান লুচ্চাদের দলের, তাদের সমর্থক, নবীর বিবি হয়েও আল্লাহ তাকে কবুল করেনি, ক্ষমাও করেনি,